সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন দিন, নতুন আরও একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য। আজ হলো ডিসেম্বরের 8 তারিখ, তো এখন বাজে হলো সকাল 5:10। এই ভোরবেলার থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকেও আরও একটা কিছু হতে চলেছে। তো যাই হোক, সেদিন ডিসেম্বরের 1 তারিখে, 1/2023, সেদিন আমরা গেছিলাম বাতকুলাতে মাল রিকোভারি করতে। তো ওখানে গিয়ে কি হয়েছিল না হয়েছিল তোমরা সবই জানো। মাল রিকোভারি করতে গিয়ে এখন তারা আমাদের উপরে অনেক রকমভাবে আইনি পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, তো আমাদের বাড়ির তিনজনের নামে তো নিয়েছেই, মানে আমার, মার, বাবার। আর এছাড়াও ওখানে গেছিল হলো গাড়ি ভাড়া নিয়ে আমার মামার বড় ছেলে। তো আমার দাদাকেও আর কি ছাড়া হয়নি, দাদার নামেও একটা কেস করা হয়েছে। তো আজকে আমাদের উকিল বলল যে চলুন, এমনি অসুবিধা নেই, তবুও একটা চিন্তা তো লাগেই না। সকালবেলা এখানে আমি নিয়েছি লিকার চা। মা বাপি সকালবেলা দুধ চাই খেলো, আমি আর খেলাম না। কারণ দেখো, এই সকালবেলা মানে এই ভোরবেলা এখন যদি দুধ চা খাই না তো গ্যাস হয়ে যেতে পারে। বেরোই, দুর্গা দুর্গা করে রওনা দিই। 6টার মধ্যে আমাদের যে উকিলদা আছে, তো উনি বললো যে পাইলের সামনে এসে পৌঁছাতে, বসিরহাট পাইল। তো আমরা টোটো নিয়ে যাচ্ছি, টোটোটা ওনার বাড়িতে রাখবো, আর ওখান থেকে ওই দাদার গাড়িতে করে আর কি যাব আমরা রানাঘাট। চলো, এখন চোখ মুখগুলো জ্বলছে পুরো এই ভোরবেলা উঠে যাওয়া, তো বুঝতেই পারছো। তো এই যে এখন বাজে হলো 5:15, বাইরে পুরোপুরি একদম অন্ধকার, বেশ ঝোড়ো হাওয়া চলছে। চলো, এই অন্ধকারের মধ্যে এখন টুকটুক করতে করতে বেরোবো। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে চটজলদি একটু জানিয়ে দিই আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনের ব্যাপারে, যেটা আমি গত 2 মাস ধরে ফলো করছি। পার্সোনালি আমি যেটা লক্ষ্য করেছি, ভিজিবল রেজাল্ট। হ্যাঁ বন্ধুরা, কিওর স্কিন বলে একটা অ্যাপ আছে যেটা আমি আমার একজন বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি। অনেক দামি দামি প্রোডাক্ট আমি ব্যবহার করে দেখেছি, তবে যে রেজাল্টটা আমার চাই তবে সেটা আমি পাইনি। তাই ভাবলাম যে চলো এটাও না হয় একবার ট্রাই করে দেখা যেতেই পারে। তো কিউরিস্কিন অ্যাপটাকে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করার পরে সাইন ইন করে নিলাম। তারপরে এখানে সবার আগে প্রশ্নটা এটাই হলো, হোয়াট ইজ ইউর গোল? তো আমি চাই একটা হেলদি স্কিন। আমার স্কিনের কি প্রবলেম ছিল না ছিল সেগুলো তারা আমাকে চ্যাট বক্সে চ্যাট করছিল, তার রিপ্লাই আমি দিচ্ছিলাম। হ্যাঁ, আমার স্কিন কিরকম, কি টাইপের আর কি ত্বক আমার, তো সেটাও জিজ্ঞাসা করছিল, সেটাও আমি বলেছি। এর আগে তুমি কি স্কিন কেয়ার ফলো করতে, কি প্রোডাক্ট ইউজ করতে, দিনে কত লিটার তুমি জল খাও, তারপরে আরো অনেক রকম কথা হওয়ার পরে ওরা ফটো চায় যে আপনার ফ্রন্ট ফেসের ফটো দিন। তো আমি সেটা দিয়েছিলাম, এমনকি লেফট অ্যান্ড রাইট সাইডেরও ফটো দিতে বলেছিল। তো সেগুলো দেওয়ার পরে ওখান থেকে আর কি আমাকে বলা হলো যে হ্যাঁ, আপনার এই প্রবলেমগুলো আছে, ঠিক আছে, এগুলোর জন্য আমাকে একটা বেশ সুন্দর কিট দিয়েছে। এই যে এই হলো কিটটা, যেটা আমি খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দিয়েছি, আর আমি যখনই ব্যবহার করি এভাবে কিট, এই বক্সটা ধরেই ব্যবহার করি, আমার মনে হয় যে হ্যাঁ আমি ফুল একটা স্কিন কেয়ারের মধ্যেই আছি। তো যার কারণে আমি এই বক্সটার মধ্যেই কিন্তু রেখে দিয়েছি। প্যাকেজিংটা ওনাদের খুবই সুন্দর, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। ডার্মাটোলজিস্টের সাথে কথা বলার পরে তোমার ত্বকের হিসাব করে ওনারা একটা প্যাকেজ তৈরি করে আমাকে। যেমন দেখো, এখানে 4টে প্রোডাক্ট ওনারা পাঠিয়েছেন। তো এর মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমাকে দিয়েছে কিওর স্কিনের জেন্টলি ক্লিন ফেস ওয়াশ। সেকেন্ড এখানে আছে কিওর স্কিনের মিনারেল সানস্ক্রিন জেল। থার্ড এখানে আমার কাছে আছে হলো স্কিনের রি টেকচার ক্রিম। অ্যান্ড ফোর্থ এখানে আছে হলো আমার কাছে কিওর স্কিনের ক্লিয়ার স্কিন ক্রিম। এই প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু ওনারা সব আমাদেরকে জানিয়ে দেন চ্যাটের মাধ্যমে। আর হ্যাঁ, কিওর স্কিনের ডার্মাটোলজিস্টরা কিন্তু একটা বেশ সুন্দর ডায়েট প্ল্যান করে দেয়, যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। ঘরোয়া পদ্ধতিতে অনেক রকমভাবে স্কিন কেয়ার আমি করে দেখেছি, কিন্তু যে রেজাল্টটা আমার চাই সেটা কিন্তু আমি পাইনি, যেটা আমি কিওর স্কিন অ্যাপ থেকে পেয়েছি। চলো এবার তোমাদেরকে আমি ব্যবহার করে দেখাচ্ছি যে এগুলো কিভাবে ইউজ করতে হবে। কিওর স্কিন অ্যাপের প্রোডাক্টগুলো কিন্তু ত্বকের জন্য জেন্টলি, আর তোমার যদি ত্বকে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি লাইভ চ্যাটের ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে সেটার সলিউশন করতে পারো। চলো আমি তোমাদেরকে দেখাই কিওর স্কিনের এই প্রোডাক্টগুলো আমি কিভাবে ব্যবহার করি। সবার আগে এখানে আছে হলো কিওর স্কিনের জেন্টলি ক্লিনের ফোমিং ফেস ওয়াশ।
তো এখানে আমি হাতে বার করে নিলাম ফেসওয়াশটা, ব্যবহার করে কিন্তু বুঝতে পারবে কি সুন্দর মুখটা একদম ক্লিন হয়ে গেছে। আমি বেশ সুন্দরভাবে ফেসওয়াশটা প্রত্যেক দিন ব্যবহার করি দুবেলা করে, নর্মাল জল দিয়ে মুখটা আমি ধুয়ে আসলাম আর দেখো স্কিনটা আমার কত ক্লিন লাগছে। এবার আমি ব্যবহার করছি কিউর স্কিনের মিনারেল সানস্ক্রিন জেল, জেলটা কিন্তু একদমই ঠিক, তো আমি হাতে বের করে নিলাম, ড্যাব ড্যাব করে নিজের মুখে সব জায়গায় লাগিয়ে নিয়ে বেশ সুন্দরভাবে মুখ থেকে গলা পর্যন্ত আমি অ্যাপ্লাই করি। এবার আমি অ্যাপ্লাই করছি কিউর স্কিনের রিচ টেকচার ক্রিম, এটা একটু লিকুইড, তো হাতে একটু নেওয়ার আগে একটু শেক করে নেবে, তাহলে দেখবে বেশ সুন্দরভাবে এটা বের হবে। তো আমি হাতে ক্রিমটাকে বের করে নিয়ে বেশ সুন্দরভাবে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিলাম। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল কিউর স্কিনের ক্লিয়ার স্কিন ক্রিম, এটা আমি তোমাদেরকে হাতেই অ্যাপ্লাই করে দেখাই, বেশ অল্পের মধ্যেই কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় আর হাতের আমার পরিবর্তনটা দেখতেই পাচ্ছ। তো এভাবেই আমার শেষ হয় প্রত্যেক দিনের ডেইলি স্কিন কেয়ার রুটিন। প্রথম প্যাকেজটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার স্কিনটাকে আবার অ্যানালাইসিস করা হবে যে তোমার ত্বকটা কতটা ইম্প্রুভ হয়েছে, সেই হিসাবেই কিন্তু তারপরের যে প্যাকেজটা তারা পাঠাবে। কিউর স্কিন কিন্তু খুব বিশ্বস্ত একটা অ্যাপ, আর হ্যাঁ তোমাদের সুবিধার্থে আমি কিন্তু লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আমার ডিসকাউন্ট কোড হচ্ছে টিনা 100, এই ডিসকাউন্ট কোডটা অ্যাপ্লাই করলে তোমরা 100 টাকা অফ পেয়ে যাবে ফার্স্ট 60 ইউজার্স। এই অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, খুব বিশ্বস্ত অ্যাপ, আমি চাই তোমরা সবাই এই অ্যাপটাকে ইউজ করো, লিংক ইন দা ডেসক্রিপশন বক্স। তবে একটা কথা তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, কারোর যদি এরকম সিচুয়েশান আসে যেটা আমার এখন আর কি বর্তমানে চলছে, যে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছো আর এগুলোর একটা প্রসেসিং থাকে, যে বাবার বাড়ির থেকে বিয়ের সময় যে জিনিসপত্রগুলো দেওয়া হয় ওগুলোকে স্ত্রীধন বলে, স্ত্রীধন উদ্ধারের যে নোটিশটা তো সেটা দিয়ে দেয়, ঠিক আছে, তো যাই হোক ওই অনুযায়ী যেতে হয় আর একবার, সেটা লাস্ট যাও বা সেকেন্ড টাইম যাও, গিয়ে শ্বশুর বাড়ির থেকে তার নিজের বাবার দেওয়া যে সম্পত্তিগুলো মানে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে আসতে, তো সেগুলো নিয়ে আসতে গিয়ে তারা এভাবে ফ্যাসাদে ফেলতেও পারে, তো খুব সাবধান। আর এটা যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার ব্যাপার হচ্ছে, তো এই জিনিসটা আরও সহজভাবে আর কি করতে পেরেছে, কারণ প্রথম থেকেই তোমরা যদি মানে যারা আমার অ্যান্টি ভিউয়ার্সরা আছো তারা অনেকেই লক্ষ্য করেছো যে ভিডিওটা কীরকম ধরনের করা হয়েছিল, বাইরের থেকেই বলে যাচ্ছে তার উপরে নাকি জুলুম করা হচ্ছে, তার উপর গলাবাজি করে তারপরে অনেক রকম আর কি করে তার বাড়ির থেকে নাকি মাল রিকভারি করা হচ্ছে। যাই হোক এইসবের ভিত্তিতে আর কি কেসটা ফাইল করেছে, ঠিক আছে। আমার কথা হলো আমরা গেছিলাম পুরোপুরি একদম লিগালভাবে, কোর্টের নোটিশ নিয়ে, থানার নোটিশ নিয়ে, তাহিরপুর থানার পুলিশ, হাসনাবাদ থানার পুলিশ, সব কিছু একদম এ টু জেড, প্রথম থেকে যে প্রসেসিং চলে এসছে যেভাবে করতে হয় সেভাবেই। তো সেখানে গিয়ে এই এই ব্যাপারগুলো হবে, কোনো আইডিয়া ছিল না। তো যাই চলো, এই এই তো হলো ব্যাপার, তো এর জন্য আমাদের তারাপীঠের ট্যুরটা ক্যান্সেল করতে হলো, অতগুলো টিকিট কনফার্ম কাটার পরেও আবার ক্যান্সেল করা হলো। যাই হোক এই ঝামেলাটা মাতারাকে বলছি, এই ঝামেলাটা যেন তাড়াতাড়ি মিটে যায় আর ভালোই ভালোই জীবনটা বাঁচতে পারলেই ভালো, জানো তো আর ভালো লাগছে না এভাবে। আশা করছি কিছুই হবে না, কারণ আমার উকিল যেটা বলেছে যে এগুলো হলো পুরোপুরি আর কি ফাও, রাগের বসে তোমাদের উপরে একটা একটা না বেশ চারটে, হ্যাঁ চারটে কেস ঢুকেছে, তো চারটে ধারাই, তো যাই হোক এগুলো ঢোপে টিকবে না, তো চলো যাওয়া যাক। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর এদিকে রাস্তার কাজ চলছে, দেখো কি অবস্থা, পুরো একদম কাদা কাদা সব চারিদিক। হ্যাঁ বাইরের আলোটা এখন ফুটেছে, বাপিদার বাড়িতে গাড়িটা রেখে আমরা বেরিয়ে পড়লাম দাদার গাড়িতে উঠে রানাঘাট কোর্টের উদ্দেশ্যে। তো চলো এখন সকাল টাইম, তো রাস্তাটা ফাঁকা ফাঁকাও পাবো, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো রাজবেরিয়া রোড, এখানে এসে এখন দাঁড়ালাম চা খাবো বলে, এই যে চা অর্ডার দিলাম, তো চারটে চা আর দাদার কি লিকার চা খাবে। তো বেশ অনেকটাই চলে এসেছি, এই যে এখান থেকে মনে হয় আর এক থেকে দেড় ঘন্টা মনে হয় লাগবে, আর রানাঘাট কোর্ট 10টার মধ্যে খুলে যাবে, আবার এখান থেকে টানা শুরু হবে
পথ আমাদের যা। চলে এসেছি রানাঘাট কোর্ট, তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে, আর বাপি আর ওই বাপিদা আর কি দুজনাই বাপি বাপি হয়ে গেল। তো চলো ভিতরে গেছে, এখন গাড়িটা কোথায় রাখা যাবে সেটা আর কি দেখতে গেল, দেখি। এখন তো পুরো একদম ফাঁকা, যেহেতু এখন সকালবেলা সবাই আসছে এক এক করে। বেশ কয়েকটা দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, তো আবার এদিকে মনে হয় ভালোই বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার তো এমনি ঠান্ডা লেগে গেছে। তো গত শুক্রবার এসেছিলাম বাতকুল্লাতে মাল রিকভারি করতে, আর এই শুক্রবার আবার আসলাম হলো রানাঘাট কোর্টে। দেখ চলো কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার না, তো আমি তোমাদেরকে সবটা জানাবো পরে গিয়ে বাড়ি গিয়ে, ঠিক আছে? এই যে সেই কর্মকারে এসে দাঁড়ালাম, আবার সেই বিয়ের গাড়ি, এখানে বিয়ের গাড়ি। এখানে ভাত, ডাল, ভাত আর কি ডিম বলেছো না মাছ বলেছো? আর আমি আমার উকিল আর উকিলের সাথে যে দাদা এসছে আর কি, তো আমরা তিনজনা খাবো হলো রুটি তরকা, ঠিক আছে? তো বাইরে বেরিয়ে ভাত টাত খেতে আমার অতটাও ভালো লাগে না, একটু রুটি তরকা টরকা হলে বেশ ভালো লাগে, জমিয়ে খাওয়া যায়। আর হ্যাঁ, কর্মকার হোটেলে এসছি যখন, এক কাপ চা তো পান তাহে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে চা খাওয়া হবে। আর হ্যাঁ, আমরা যেই কাজটার জন্য এসেছিলাম সেটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ঝুটঝামেলা নেই, এটার জন্যই আমরা আটকে গেছিলাম। তারাপীঠ যাওয়ার টিকিটটাও ক্যান্সেল করে দিয়েছিলাম, ঝামেলার মধ্যে না কোথাও গিয়ে ঘুরে শান্তি পাব না, ঠিক মনটাও মানবে না। তো ওই জন্যই ভাবলাম যে এগুলো মিটে যাক, তারপরে আমরা বেরোবো। তো ওই জন্যই এবার নিশ্চিন্তভাবে আমরা আমাদের মতো করে যেতে পারবো। দেখি এবার টিকিটটা বুক করতে হবে কবে হয়। তো চলে এসছে এখানে আমাদের খাবার দাবার, আমার ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংক দিয়ে এই যে চার্জ দিতে হচ্ছে। এখন চিকেন তরকা তার সাথে রুটি। এই যে এখানে দু কাপ চা নিয়ে নিলাম, দাদারা ওদিকে আর কি চাটা নিয়ে ওদিকে গেছে। তাই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার একটু চা খেয়ে তারপরে চলো বাড়ির দিকে এগোনো যাক। কটা বাজে এখন? 5টা, ওই 6টার দিকে মনে হয় আমরা পৌঁছে যাবো, 6টা 6:30 নাগাদ, মানে বাপিদার বাড়িতে। হ্যাঁ, তারপরে ওখান থেকে আমাদের টোটো নিয়ে তারপর যেতে হবে দাদার বাড়িতেই আর কি। টোটোটা রেখে এসেছি আমরা, সকালে তো বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন তো একটু দুপুরের দিকে রোদ বেরিয়ে তারপরে এ হয়েছে। তা বাপিদার ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম টোটো নিয়ে, একদম সোজা এসে দাঁড়ালাম এখন আছি থুবর মোড়, ঠিক আছে? তো বাপি গেল দুধ আনতে, চা খাওয়ার জন্য দুধ ফুরিয়ে গেছে, তো দুধটা নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। তাই যে বাড়ি ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম ফটাফট, তোমাদের সাথে আর কথা বলিনি, এসেই আগে আর কি ফ্রেশ হয়ে, মানে ভালো লাগছিল না সেই ভোরবেলা বেরিয়েছি না, মনে হচ্ছিল যে একটু হাত মুখে কখন একটু জল দিতে পারবো, তাহলে একটু ভালো লাগবে শরীরটা। তো যাই হোক, এখন বেশ একটু শরীরটা ভালো লাগছে, তো ওই জন্য ভাবলাম যে চলো ক্যামেরাটা অন করি। আর এই যে সেন্টার ফ্রেশ, এটা নিয়ে গেছিলাম, এই চুইংগামটা ওই ইয়ের থেকে কিনেছিলাম, ওই যে কী বলে চৌরঙ্গিতে স্মার্ট পয়েন্ট, ওখান থেকে কিনেছিলাম। হ্যাঁ, বেশ ভালো, লজেন্সের মতো, আবার ভিতরে ওই সেন্টার ফ্রুটের আর কি সেন্ট, চুইংগাম চুইংগাম না লজেন্সের মতোই আর কি। তো যাই হোক, খুব ভালো বেশ, তো এই একটা কিনেছি, তো নিয়ে গেছিলাম। আর হ্যাঁ, কোর্টে আমাদের কাজ মিটে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। মাল রিকভারি করতে গিয়ে যেটা হয়েছিল সেইটা তো তোমরা জানোই যে কি ওখানে হয়েছে না হয়েছে। তো যেখানে আর কি সে ভিডিও করছিল, এমনকি ভিডিওর প্রথম থেকেই বলে আছে তার উপরে নাকি জুলুম করা হচ্ছে, তাকে নাকি ধমকি ধমকা দিয়ে তার বাড়ির থেকে জিনিসপত্র আমরা নিয়ে আসতে গেছি, যেখানে আমরা কোর্টের লিগাল নোটিশ, তারপরে থানার নোটিশ, সব কিছু নিয়ে যেখানে আমরা গেছি মাল রিকভারি করতে সেখানে এইসব কথা, যাই হোক কথাগুলো তুলতাম না। সে যেহেতু তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কেস করেছে, তো সেই কারণে কথাগুলো তুলতে হলো। আর এগুলো আমি আমার উকিলের পারমিশন নিয়েই তোমাদেরকে বলছি, যেটুকু বলা সেটুকুই বলবো। হ্যাঁ,
তো যাই হোক, তো সেই কেসের আর কি ইয়ে করতে আজকে গেছিলাম রানাঘাট কোর্ট, যেহেতু ওখান থেকে ওটা কাছে হয় তো ওখানেই আমাদেরকে যেতে হবে, তো ওই জন্যই যাওয়া হয়েছিল সকালবেলা। কাজ মিটে গেছে আর চিন্তা নেই, মানে যে চিন্তাটা করছিলাম তো সেটা কোনো রকম ইয়ে না, ঠিক আছে, তো ভালোই ভালোই মিটে গেছে বাবা। এইবার আমরা নতুন করে আবার প্ল্যান করতে পারি কোথাও ঘুরতে টুরতে যাওয়ার কথা, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা। তা এখানে এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে, রাতে আছে হলো খুব সুন্দর একটা মেনু, সেটা হচ্ছে ডাল ভাত আলু সিদ্ধ মাখা, আর ওখানে এখনও আমাদের দিদি ডিমের অমলেট আর কি করছে, ঠিক আছে। বৌমনি হচ্ছে চারটে হয়েছে, পাঁচ নম্বরটা হচ্ছে, আচ্ছা আপনি কি সব কটাতে লঙ্কা দিয়েছেন দিদি? খুব ভালো করেছেন, এবার এটাকে আমার সারা রাত ধরে বাঁচতে হবে, ঠিক আছে। তো বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ, আর এই এখন হ্যাঁ স্নান টান করে না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এবার মনে হচ্ছে টানা ঘুম দিলে না ও দারুণ হতো। চারটের সময় ওঠা হয়েছে সকালবেলা, ভাবলাম কি একটু এখান থেকে নদীর ধার পর্যন্ত দৌড়ে এসে তারপরে যাব, কিন্তু ওদিক দিয়ে আবার বাপিতা ফোন করে বললো যে না দৌড়াদৌড়ি আজকে আর করতে হবে না, অন্যদিন করবেন, তাড়াতাড়ি চলে আসুন। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে টানা ঘুম দেবো।